28 বছরের অপেক্ষার শেষ। সকাল 8টা থেকে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের এমন উৎসবমুখর আবহ। সিলমারা ব্যালট সহ বাক্স পাওয়াই ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় কুয়েত মন্ত্রী হলে, সরিয়ে দেওয়া হয় প্রাধ্যক্ষকে। বেশিরভাগ হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চললেও জাল ভোট দিতে ব্যালট ভর্তি বাক্স আলাদা করে রাখার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করা হয় রোকেয়া হলের। এমন বাস্তবতার মধ্যে দুপুর 1টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল বামজোট, সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্যানেল। নানা অনিয়মের অভিযোগ তুলে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। আমরা সম্মিলিতভাবে বলছি, এই প্রহসন এবং জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। যারা বিভিন্ন হামলা ও এই ভোট জালিয়াতির সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার এবং অন্যান্য যে সকল সংগঠন আছে আমাদের আহ্বায়ক এখানে উপস্থিত আছে। আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনের সাথে আমরা নাই, আমরা নতুন করে একটা নির্বাচন চাই। তারপর পরই সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে ছাত্রদল। সকাল থেকে উৎসব মুখর পরিবেশ বিরাজমান থাকলেও দুপুরের পর থেকে স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।